ভগবানগোলা থানার মহিষাস্থলী পঞ্চায়েতের পাটামাটি গ্রামে খানা খন্দে ভরা রাস্তা নিয়ে যাতায়াতের সমস্যা হয় পথচারীদের। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার রাস্তা সংস্কারের কথা প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও রাস্তা সংস্কার করা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তা সংস্কার হয় না। লোকসভা ভোটের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। চাই রাস্তা নালে ভোট বয়কট করবো, আমরা রাস্তা চাই, আমরা রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা ছাড়া আমাদের কিছু না, রাস্তা হলে আমাদের সব ঠিকঠাক আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। ভগবানগোলা থানার মহিষাস্থলী পঞ্চায়েতের পাটামাটি গ্রামে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হয় পথচারীদের। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে স্কুলে আসতে খুবই সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার রাস্তা সংস্কারের কথা প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও রাস্তা সংস্কার করা হয়নি। খানাখন্দে ভরা রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে, দ্রুত রাস্তা সংস্কার করা হোক দাবি গ্রামবাসীদের। এই মোরামটা কিছুদিন আগে হয়েছিল, তাও চলার মতো মানে অচল হয়েছে, বসা আসা তো চলাই যায় না, এত অবস্থা খারাপ। আমরা চাইছি যে যাতে এই রেল লাইনে চলতে রাস্তাটা হয়, যা হোক এটা আমি চাইছি। আমরা যাওয়া আসা চরম, প্রচুর রোগ যাওয়া আসা হয় এখানে, হ্যাঁ প্রচুর অসুবিধা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তা সংস্কার করা হয় না। বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত করা দুষ্কর হয়ে যায় এলাকাবাসীদের। হাসপাতালে রোগী নিয়ে যেতে খুবই সমস্যায় পড়তে হয়। আসন্ন লোকসভা ভোটের আগে রাস্তা সংস্কার না করা হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা। এই রাস্তা আমরা তো দেখছি, আমার বাপ দাদু বলছে কোনো রকমের খারাপ, মোরামটাকে কোনো রকম যাতায়াত হচ্ছিল, আবার উদড়ে ফুদড়ে সব নষ্ট হয়েছে। আমরা হসপিটাল যাতে চরম অসুবিধা, আমাদের মানে বলার মতো না। এই রাস্তার জন্য আমাদের চার পাঁচটা গ্রামের এত অসুবিধা, আপনাদেরকে বলে ঠিক করতে পারছি না। তবে সামনে লোকসভা ভোট আছে, আমরা একটা জেদ করে রেখেছি যে লোকসভার আগে আমরা রাস্তাটা অবশ্যই চাই। আমরা রাস্তাটা না হলে আমরা বেহাল হচ্ছে, স্কুল ফিস্কুল গুলো যাচ্ছেই ক্ষতি হচ্ছে। মেন সমস্যা হচ্ছে হসপিটাল এলে খুব অসুবিধা আমাদের, রোগী রোগী ফুগিগুলো যাচ্ছে। এই 1 কিলোমিটার রাস্তা হবে এইটুকু গেলে, কিন্তু এইটুকুনের জন্য আমাদেরকে 20 থেকে 15 কিলোমিটার রাস্তা ঘুরে হসপিটাল আসতে হয়। তো এটাই আমাদের প্রয়োজন, রাস্তাটা আমরা খুব এমার্জেন্সি চাই, রাস্তাটা হলে আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ বিকল্প ভাবতে হয়, তার মানে হয়তো আমরা ভোট করবো না। 7-8টা গ্রামের লোকের একটা বিক্ষোভ যে এবার ভোটে আমরা যাবো না, ভোট দিব না কাউকে, এই ধরনের কথাবার্তা চলছে। আমরা মানুষের পাশে রয়েছি, ভোট মিটলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বিবি। হ্যাঁ বেহাল দশা বলতে এটা সত্যি কথা, 7-8টা গ্রামের লোক এখান দিয়ে যাতায়াত করে। আমাদের এই রাস্তাটার জন্য জেলা পরিষদে দেওয়া আছে রাস্তাটা, আবার আমাদের ভগবানগোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি থেকেও বিএডিপিতে ধরা আছে। তো সামনে ইলেকশন হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে, তো তার আগে হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা ভোটের পরে পরে এই রাস্তাগুলো হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে। আমরা তো দেখতেই পাচ্ছি যে রাস্তা দিয়ে মানুষগুলো যাতায়াত করছে খুব বেহাল অবস্থা, বিশেষ করে গর্ভবতী মায়েদের যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেটাও একটা মানে আমাদের অসুবিধার কারণ, আমরা নিজেই চোখে দেখতে পাচ্ছি। তো এটা আমরা খুব সম্ভব যত তাড়াতাড়ি পারি আমরা এই রাস্তার জন্য চেষ্টা করছি এবং আমাদের হয়েও যাবে এই রাস্তা। আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জর্দোজি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।